গাইস, আজকের ভিডিওতে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো হিরোর 160 সিসির সব থেকে নতুন ভার্সনের একটা বাইক। এটা হলো হিরো থ্রিলার 164V। আজকে ভিডিওতে জানাবো যে 2024 সালে 160 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটা আপনারা কেন পারচেস করবেন, এই বাইকটার বিশেষ কী কী ফিচার রয়েছে এবং অন্যান্য বাইকের থেকে এটার মধ্যে কী আপডেট পাচ্ছেন, সো সেই সম্পর্কে A to Z ডিটেলস আপনাদের ধারণা দিব। তাই যারা 160 সিসির বাইক পারচেস করতে চাচ্ছেন অথবা এই বাইকটা চয়েসে রাখছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির, স্বরূপ, আপনারা দেখছেন কাভির ব্লগস, বিডি। সো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস, এই বাইকটা যে কারণে আপনারা পারচেস করবেন, সর্বপ্রথম রিজনটা হচ্ছে এটার ইঞ্জিনটা 0 to 60। এটার স্পিড উঠতে মাত্র সময় নেয় 5.9 সেকেন্ড। ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে 4-স্টক সিঙ্গেল সিলিন্ডার 4-ভালভ। 4-ভালভ যেহেতু এখানে মেনশন করে দিছে 4-ভালভ, সো এটার পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন এবং FI পাচ্ছেন, সো মাইলেজ বেস্ট পাবেন। এটার ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে যদি কথা বলি, ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 11.4 BHP, 8250 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.5 নিউটন মিটার, 6500 RPM। এটার ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্ক খুব ভালো। আপনারা যখন বাইকটা জ্যামে রাইড করবেন থটোর রেসপন্স ভালো মনে হবে, এবং আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন তখন এটার পাওয়ার এবং টপ স্পিডটাও আপনাদের খুব ভালো মনে হবে। আর 0 to 60র কথা তো আমি বললামই যে মাত্র 5.9 সেকেন্ড সময় নেয় 0 to 60 স্পিড উঠতে। সো ইঞ্জিন পারফরমেন্সের ক্ষেত্রে এটা এই সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এখন বলতে পারি, কারণ হিরোর বাইক নিয়ে অনেকের কমপ্লেন থাকে যে হিরোর ইঞ্জিন পারফরমেন্স সেরকম ভালো হয় না। কিন্তু হিরো থ্রিলার এই যে বাইকটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়াতেও খুবই জনপ্রিয় হয়ে উঠছে প্রাইস রেঞ্জের বিবেচনা করলে, কারণ এটার মধ্যে যে ইঞ্জিন, এটার মধ্যে যে স্পেসিফিকেশন রাখা হয়েছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে, বাংলাদেশেও এটা একটা বেস্ট ডিল। সো সর্বপ্রথম যে কারণে আপনারা বাইকটা কিনবেন সেটা হলো এটার ইঞ্জিনটা, ইঞ্জিন পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন, লং টাইমও রাইড করা যাবে আশা করা যায়। এরপরে যে জিনিসটা এটার মধ্যে অ্যাড করা হয়েছে সেটা হলো এটার ABS ব্রেকিং কন্ট্রোল অবশ্যই ভালো দরকার, যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো অবশ্যই ব্রেকিং ভালো দরকার। তাই সামনে আপনারা পাচ্ছেন 276 মিলিমিটার ডিস্কের পাশাপাশি ABS সেন্সর এবং 2-পিস্টন নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার। ABS যেহেতু রয়েছে তাই আপনার যদি অবাই স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং পেছনে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক দেখতে পাচ্ছেন, এখানে কোনো প্রকার ABS সেন্সর পাচ্ছেন না, এখানে 220 মিলিমিটার ডিস্ক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার রাখা হয়েছে। ওভারঅল ব্রেকিং কন্ট্রোলও খুবই ভালো পাবেন, আপনার যদি অবাই স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর এটার টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে, সামনে 100 সেকশন এবং পেছনে 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার। বাংলাদেশের রাস্তার জন্য সিএটের টায়ারগুলো খুবই উপযোগী, কনফিডেন্টভাবে কর্নারিং এবং হার্ড ব্রেক করতে পারবেন, এবং বিল্ট ইন টায়ার হ্যাকার তো এখানে আপনারা পাচ্ছেন। তারপর যে জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এই সেগমেন্টের মধ্যে এই প্রাইস রেঞ্জের ভিতরে, এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন KYB-র আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। এটা খুবই নামি দামি একটা ব্র্যান্ডের সাসপেনশন KYB-র, এখানে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পেয়ে যাচ্ছেন, দুই সাইডে রিফ্লেক্টর রয়েছে। এই সাসপেনশনটার কারণে লুকস যেরকম সুন্দর লাগতেছে এর পাশাপাশি এটার ফিডব্যাকও খুবই ভালো পাবেন। আপনারা অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে এই সাসপেনশন দিয়ে এই প্রাইস রেঞ্জের বাইক চিন্তাই করা যায় না। সো আপনাদের হিরো এই জিনিসটা প্রেফার করছে, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন KYB-র ফিডব্যাক খুবই ভালো পাবেন। এবং পেছনে পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন। এইটা এই দুটা সাসপেনশনের ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে ইন্ডিয়াতেও, এবং বাংলাদেশেও ইতিমধ্যে যারা বাইকটা রাইড করে ফেলছে খুব পজিটিভ রিভিউ দিছে। সো এটাও একটা কারণ হতে পারে বাইকটা কেনার, ইঞ্জিন পারফরমেন্স ভালো, ব্রেকিং ভালো এবং সাসপেনশনও ভালো। আর সিট হিসাবে দেখতে পাচ্ছেন এখানে টুইন স্পোর্টি সিট রাখছে, এই সিটের রাইডার খুব কমফোর্টেবল হয়ে বসতে পারবে এটা নিশ্চিত, খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবে, কিন্তু পিলিয়নের জন্য বসতে একটু প্যারা হয়ে যায়, যেহেতু স্পোর্টি ডিজাইন দেখতে সুন্দর কিন্তু পিলিয়নের সিটটা অতটা কমফোর্টেবল হবে না আগেই বলে দিই। কিন্তু রাইডারের সিটিং পজিশন, সাসপেনশন ফিডব্যাক এবং হ্যান্ডেলবারের পজিশন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, এটা খুবই পজিটিভ একটা সাইড। এর পাশাপাশি টেল প্রোফাইলে যদি নিয়ে আসি, বিশেষ করে এটার হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ LED রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, ফ্লেক্সিবল LED ইন্ডিকেটর দেখতে খুবই সুন্দর। এর পাশাপাশি LED টেল লাইট রাখা হয়েছে এবং স্পোর্টি ডিজাইন রাখা হয়েছে। ওভারঅল এটার লুকসটাও আগের থ্রিলারের থেকে অনেক বেশি বেটার করা হয়েছে, এটাও একটা কেনার কারণ হতে পারে। আগের থ্রিলারের ডিজাইন নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল, হিরো এখন এটার ডিজাইন নিয়ে অনেক কাজ করছে, আগের থেকে অনেক বেটার ডিজাইন করছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আমার সামনে ম্যাট ব্ল্যাক কালারটা রয়েছে, এর পাশাপাশি
এই সাইডে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন নিয়ন কালারের কম্বিনেশন যেটা রয়েছে সেটাও আজকে আমি যেখানে চলে আসছি মোরা দুটো মোবাইল তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনারা তাদের কাছ থেকে দুটো কালারই পারচেস করতে পারবেন। আর হেডলাইট নিয়ে যদি কথা বলি এখানে ফুললি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। এই সেগমেন্টের অনেক বাইকে আপনারা দেখবেন যে হ্যালোজিং প্রোভাইড করে থাকে এখনও 2024 সালে এসে, কিন্তু এটার মধ্যে ফুললি এলইডি প্যাকেজ পেয়ে যাচ্ছেন। এটা সিটিআইটার পাশাপাশি হাইও রাইড করতে পারবেন, এতটা পাওয়ারফুল। এবং কালারের কোয়ালিটি বিল্ড কোয়ালিটিও আগের থেকে অনেক বেশি ভালো। আগের থ্রিলারের বিল কোয়ালিটি নিয়ে অনেকেই কমপ্লেন করতেন, কিন্তু এটার বিল কোয়ালিটি আগের থেকে অনেক বেশি ভালো করা হয়েছে, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। আপনারা যারা 160 সিসির বাইক কিনবেন চিন্তাভাবনা করতেছেন, অবশ্য অবশ্যই হিরো থ্রিলারটা চয়েসে রাখতে পারেন অথবা ফিজিক্যালি এসে দেখতে পারেন আগের থেকে এটা কতটা ইম্প্রুভ করছে হিরো। আর এখন যদি এটার মিটার কনসোলটা দেখেন, মিটার কনসোলটাও এটা একটা বিষয় আছে, কারণ এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য। যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন শো করবে, পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। সো আপনারা একটা 2024 সালে এসে বাইক কিনবেন, সো অবশ্যই টেকনোলজি লোডেড একটা বাইক কিনতে যাবেন। সো সেই দিক থেকে হিরো অনেক দিক থেকে এগিয়ে রয়েছে, এটার মধ্যে ফুললি ডিজিটাল মিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। আর হ্যান্ডেলবার হিসাবে অ্যাজ ইউজুয়াল পাইপ হ্যান্ডেলবারগুলো পেয়ে যাচ্ছেন, বিশেষ করে এটা কন্ট্রোলিং খুবই ভালো হবে। আর এই সাইডে স্টার্ট বাটন এবং ইঞ্জিন অফ করার বাটনটা রয়েছে, এবং এই সাইডে হ্যাজার্ড সুইচটা রয়েছে যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে, যেটা ইমার্জেন্সি সুইচ হিসাবেও অনেকে চিনে থাকি। আর এই সাইডে যদি নিয়ে আসি পাসিং সুইচ, হ্যাভি লো বিম সুইচ রাখা হয়েছে, এবং সুইচের বিল কোয়ালিটিও বেস্ট বলা যায়। আর এখন যদি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেস্ট রাখা হয়েছে, 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর এটা যেহেতু BS6, এখানে ক্যাটালিক্যাল কনভার্টারটা পেয়ে যাচ্ছেন, FI রাখা হয়েছে, এবং এটার মধ্যে অয়েল কুল যেহেতু, সো এখানে মেনশন করে দিছে অয়েল কুল, এবং ইঞ্জিন গার্ড দিয়ে দিছে, এটার কারণে লুকসটা আরও অনেক বেশি বেটার লাগতেছে। এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, আর সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, কিন্তু হর্নটা খুবই বড় এবং পাওয়ারফুল, আপনার আর ডুয়েল হর্ন বা এক্সট্রা হর্ন ইনস্টল করতে হবে না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 136 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। বিশেষ করে এটার কমফোর্টনেস কন্ট্রোলিংও খুবই ভালো, এটাও এই বাইকটা কেনার একটা কারণ হতে পারে, যেটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুব ভালো, লং টাইম বসে রাইড করতে পারবেন। সো যারা আর কি 160 সিসির রিজনেবল প্রাইসে একটা বাইক কিনতে যাচ্ছেন যেটার ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, লুকস ভালো হবে, বিশেষ করে কন্ট্রোলিং কমফোর্টনেস ভালো হবে, তারা নিঃসন্দেহে হিরো থ্রিলার এই বাইকটা চয়েস রাখতে পারেন। এই বাইকটা কেনার পেছনে অনেক কারণ রয়েছে, যেমন ইঞ্জিন, সাসপেনশন, ব্রেকিং কন্ট্রোল, মিটার, এর পাশাপাশি এটার বডি ডিজাইন, ওভারঅল সব দিক বিবেচনা করলে এখন যেটার অফার প্রাইস, অফার প্রাইসটা হচ্ছে মাত্র 2,54,990 টাকা, মানে 2,55,000 টাকার মতো যদি আপনারা ধরেন যেটা অফার প্রাইস। সো সেই দিক থেকে চিন্তা করলে এই সেগমেন্টের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে একটা বাইক পাচ্ছেন, যেটার মধ্যে KYB-র আপস অ্যান্ড ডাউন সাসপেনশন রয়েছে। এটা চিন্তাই করা যায় না, ABS KYB-র আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এই প্রাইস রেঞ্জের ভিতরে আসলেই মানে অকল্পনীয় একটা ব্যাপার স্যাপার হিরো আপনাদের প্রোভাইড করছে এই বাইকটা। বাইকটা যারা পারচেস করবেন অবশ্যই অবশ্যই মোরা দুটো মোবাইলের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি। এটার মধ্যে দুটা কালার রয়েছে, আমি কালারগুলো যদি একটু দেখাই, আবার ব্ল্যাক কালার পাচ্ছেন, এর পাশাপাশি এই যে নিয়ন কালারের যে গ্রাফিক্সটা এটাও রয়েছে তাদের কাছে। দুটো কালারই খুবই সুন্দর, কিন্তু আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, সো আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগতেছে। আর মোরা দুটো মোবাইল যেহেতু হিরোর একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। বাংলাদেশে যে কয়টা ব্র্যান্ড আছে মনে হয় না যে 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি কোনো ব্র্যান্ড দিয়ে থাকে, কিন্তু হিরো আপনাদের 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি প্রোভাইড করছে। তাই যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই অবশ্যই মোরা দুটো মোবাইলসের সাথে যোগাযোগ করে ফেলুন। আই হোপ আজকে ভিডিওতে এই বাইকটা আপনারা কেন কিনবেন সবগুলা বিষয় আপনাদের জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।